নমস্কার, নমস্তে। আই এম মহামায়া সীতার ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আই ডু কাঁথা ফর লাস্ট 35 ইয়ার্স অ্যান্ড স্টিল আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই এম 63 রানিং। এটা তো লোকশিল্প, লোকশিল্প ফোক আর্ট। তো লোকশিল্প হলো যা 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 দেখা যাচ্ছে, যেটা ব্যবহার হচ্ছে প্রত্যেক দিনের জীবনে, সেগুলোরই ওনারা ছবি আঁকতেন, একে ওনারা সেলাই করতেন। কাঁথাটা ঠিক কবে আরম্ভ হয়েছিল তার কোনো ইতিহাস নেই, আমাদের জানা নেই, ইতিহাসে সেরকম কিছু পাওয়া যায় না। যতদূর জানা গেছে 500 বছর আগে একটা বই লেখা হয়েছিল, শ্রী চৈতন্য চরিতামৃত, সেটাতে আমরা কাঁথার উল্লেখ পাই। আর বাংলাদেশ আনডিভাইডেড বেঙ্গল বলতো, তখন আমাদের ডিভিশন হয়নি, আমাদের দেশ ভাগ হয়ে যায়নি। তখন মায়েরা, ঠাকুমা, দিদিমারা নকশি কাঁথা তৈরি করতেন। এই কাঁথাটাই বোধহয় আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে ইন্সপায়ার করে, যতদিন বাঁচবো কাঁথা নিয়ে থাকবো। আমি এতক্ষণ যা বললাম, যা যেরকম করলাম, এবার আপনারা মিমি রাখি ইয়েতে ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন কাজগুলো। ওনারা অনেকগুলো ছবি নিয়ে গেছেন, কিছু জানতে চাইলে ওদের কাছে জানতে চাইবেন, শিখতে চাইলে শিখতে পারবেন। আর আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।